আচ্ছা আমাদের দেশে একজন লোক ছিলেন ডক্টর জাকির নায়েক, নাম শুনেছেন? শুনেছেন। এই লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলুন তো কে তাড়িয়েছে? কারা? মুসলমানরা তাড়িয়েছে। আমরা হয়তো দোষ দিচ্ছি সরকারকে, সরকারকে দোষ দিচ্ছি যে সরকার ওকে তাড়িয়ে দিয়েছে, না সরকার হয়তো তাড়িয়েছে কিন্তু তাড়াতে বাধ্য করেছে কারা? এরা মুসলমানরা। আর একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের একজন খুব ওয়ার্ল্ড ফেমাস মানুষ, উনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম জানেন? এই লোকটাকে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, তারপরেও নিজের দেশে লোকটাকে থাকতে দিল না, কোন রাজনৈতিক লোক নন উনি। আচ্ছা বলুন তো ওনাকে নিজের দেশ থেকে তাড়িয়ে দিল, এরা কারা? মুসলমান। কিছুদিন আগে রিসেন্টলি আমির হামজা, মুফতি আমির হামজা, নাম জানেন? ওনাকে জেলখানাতে ভরে দিয়েছে। এ যারা পরিকল্পনা করে ভরেছেন এরা জাতিতে মুসলিম, বাংলাদেশের নয়, সমস্ত বাঙালিদের নয়নের মলি বর্তমান বিশ্বে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফেজাহুল্লাহ, 5,000 কোটি টাকার মামলা দিয়ে ওনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এটা কিন্তু রাম শ্যাম যদু মধু চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় হরিপদ কৃষ্ণ রাম সরেন এরা কেউ করেনি, এটা করেছিল জাতিতে মুসলিমরা। ভালো করে শুনবেন, আমাদের উপর বাংলার একজন মহিলা, তার নাম বলতে লজ্জা বোধ করে, ঘৃণা করে, উনি একটা বই লিখেছেন ঝুমুর বলে। উনি বইয়ে লিখতে লিখতে বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাম ছিলেন বেশ্যাখানার দালাল, হযরত মুহাম্মদ সাল্লাম বেশ্যাখানার দালাল। এই শব্দটা কিন্তু আপনার ব্যানার্জি মুখার্জি এরা কেউ বলেনি, এটা বলেছে আপনার আমার ঘরে জন্ম হওয়া একটি মহিলা, তার নাম তসলিমা নাসরিন। উনি বলেছেন পৃথিবীতে যত বীর পুরুষের আগমন ঘটেছে তার মধ্যে নিকৃষ্টতম বীর পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া 40 বছরের একজন মহিলাকে যৌবনের তাড়না সহ্য করতে না পেরে বুড়িকে কেউ কোনোদিন বিবাহ করে? আর কত চরিত্র খারাপ হলে তবে আয়েশা বলে একজন 6-7 বছরের মেয়েকে ধর্ষণ করে? নাউজুবিল্লাহ। বলুন, এটা কিন্তু রাম শ্যাম যদু মধু কেউ বলেনি, এটা বলেছে মুসলমান। কতটা সে মুসলিম আছে এটা আলাদা ব্যাপার, কিন্তু ও মুসলিমদের মধ্যে ঢুকে আছে। এবার আপনি ঠেকান, এতক্ষণ যা বললাম, কোন হিন্দু শত্রু আছে আমাদের? কোন খ্রিস্টান ভাই আমাদের বিপক্ষে কথা বলছে? বলছে না। বলছে কারা, করছে কারা? না মুসলমান না। ডাক্তার জাকির নায়েক কোন একটা বক্তব্যে বলেছিলেন মুহাম্মদ সে কুছ মাংনা নেহি, কোন একটা বক্তব্যে উনি বলেছেন। এখন এক শ্রেণীর মুসলমান তারা দারুল উলুম দেওবন্দে মিথ্যা করে ফতোয়া জানতে গেল যে ডাক্তার জাকির নায়েক বলেছে মুহাম্মদ কো মাননা নেহি। আপনারা জ্ঞানী মানুষ, বিবেচনার মানদণ্ডে বিবেচিত করুন। আচ্ছা মুহাম্মদ সে কুছ মাংনা নেহি আর মুহাম্মদ কো মাননা নেহি, এই দুটো এক না আলাদা? আলাদা। মুহাম্মদ সে মাংনা নেহি মানে মুহাম্মাদের কাছে কিছু চাওয়া যাবে না। দারুল উলুম দেওবন্দে ফতোয়া জানতে হলো, দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাফের, দারুল উলুম দেওবন্দের কোনো দোষ নেই। এখন যদি আপনাদের গ্রামের কোনো মাদানি সাহেব যদি বলেন
যে মোহাম্মদ কো মানা নেকি মোহাম্মদ কে মানা যাবে না তা দারুল উলুম দেওবন্দ জামিয়া সালাফিয়া কোথাও ফতোয়া আনতে যেতে হবে না আমি মুমতাজুল ইসলাম দু পাতা পড়া মৌলভী সাহেব ফতোয়া দিয়ে দিব ওই মাদানী সাহেব কাফের এটা আমি দিতে পারবো কি পারবো না আপনার বিবেকে কি বলে কোন মানুষ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না সেই লোকটার মুসলিম থাকতে পারবে পারবে না তাহলে দারুল উলুম দেওবন্দ এর জন্য অপরাধী নয় অপরাধী কারা এই যে হুজুরেরা এই প্রশ্নটা করে দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আনতে গিয়েছে এরা এবার আপনাকে একটা কথা বলি একজন কৃষক আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন বলছি আপনাকে একজন কৃষক কৃষক নয় একজন রাজা জমিদার এই জমিদারের বাড়িতে ষাট জন কাজের লোক আছে কতজন বললাম ষাট জন ভালো করে বুঝবেন বক্তব্য আপনি নড়াচড়া করিয়েন না আপনি বসুন আমি অনেক তথ্য আপনাকে বলবো ষাট জন কাজের লোক আছে লোকটার জমি আছে পাঁচশো বিঘা তা লোকটা মনে মনে ভাবছে যে এই যে ষাট জন আমাদের বাড়িতে কাজবাজ করে এদের কাজ কি এদের কাজ শুধুমাত্র রাজাবাবুর প্রশংসা আদায় করা শুধু রাজাবাবু ভালো লোক রাজাবাবু খুব জ্ঞানী রাজাবাবু খুব দানী রাজাবাবুর বিকল্প কোনো লোক হয় না এর থেকে ভালো লোক জগতে আর কেউ নেই শুধু এইগুলোই বলার জন্য ষাট জন লোক আছে এখন রাজাবাবু দেখছে যে এরা শুধু আমার প্রশংসা আদায় করে করি 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 প্রত্যেক মাসে মাসে এদেরকে আমার পাঁচ লাখ টাকা বেতন দেওয়া লাগে তা বেতনটা আসবে কি করে আমি তো পাঁচশো বিঘা জমির মালিক আমার জমিগুলো তো দেখাশোনা করার একটা লোক চাই রাজাবাবু একটা লোক নতুন করে চাকরিতে জয়েন করিয়েছে তোমার পাঁচ হাজার টাকা বেতন তোমার কাজ হলো তোমার কাজ কি না আমার জমি জায়গাগুলো তোমার পরিচালনা করার দায়িত্ব কোন জমিতে ঘাস হচ্ছে কোন জমিতে পানি নেই কোন জমিতে সার লাগবে কোন জমিতে কোন ফসল হবে এই দায়িত্বের জন্য তোমাকে আমি পাঁচ হাজার টাকা বেতন দিয়ে রাখলাম লোকটা চাকরিতে জয়েন করলো এখন ও দুই পাঁচ দিন থাকার পরে ওই যে ষাট জন লোক শুধু রাজাবাবুর প্রশংসা আদায় করতে ব্যস্ত এও ওদের দলে ভিড়ে গেল এও শুধু প্রশংসা আদায় করছে রাজাবাবুর মতো লোক হয় না রাজাবাবু খুব দেনি রাজাবাবু খুব ভালো লোক প্রশংসা করতে 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 দুই চার মাস কেটে গেল রাজাবাবু ওই কাজের লোকটাকে জিজ্ঞাসা করে বলছে যে তোমাকে আমি যে কাজের জন্য এনেছিলাম তোমাকে আমি যে কাজের দায়িত্বের জন্য পাঁচ হাজার টাকা বেতন দিয়ে রেখেছি চলো তো তুমি সেই কাজগুলো করেছো কিনা একবার পরীক্ষা করা যাক নিয়ে রাজাবাবু ওই চাকরের সঙ্গে মাঠে গেল গিয়ে দেখছে জমির ধানগুলো ঘাস জমিতে যতটা ঘাস ছিল তার থেকে ঘাস আরো বেড়েছে তা রাজাবাবু ওকে ধুমকি দিয়ে বলছে এই বিয়াদব এই পাঁচ মাসে তুমি কি করলে জমিতে সব ঘাস ভর্তি হয়ে গেল তখন লোকটা বলছে রাজাবাবু আমি তো মাঠে আসার টাইম পাইনি আপনার প্রশংসা আদায় করতে ব্যস্ত ছিলাম আচ্ছা আবার বলছি আপনাকে রাজাবাবু লোকটাকে রেখেছিল কি কারণে জমি জায়গা দেখাশুনো করার জন্য এখন ও একদিনও মাঠে যায়নি এবার বলুন এই লোকটার চাকরি থাকবে না চাকরি চলে যাবে না বেতন বাড়বে না বেতন চলে যাবে কোনটা বুঝে উত্তর দেন চাকরি থাকবে থাকবে না কেন ওকে যে উদ্দেশ্য নিয়ে রাজাবাবু ওকে চাকরিটা দিয়েছিল ও একদিনও মাঠে যায়নি তা আমরা শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য কিছু আমল করছি রোজা করি হজ করি জাকাত দিই নামাজ পড়ি এইগুলো ট্রেনিং ইবাদত
এইগুলো আমরা করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মূল যে কাজ দিয়েছেন লিইযহিরাহু আলা দ্বীন কুল্লি, পৃথিবীর সমস্ত দিনের উপরে সমস্ত মতবাদের উপরে আমার দিনটাকে বিজয়ী করে তোমাকে পৃথিবী থেকে আমার কাছে বিদায় হতে হবে। আচ্ছা বলুন, আমরা এই ডিউটিটা কেউ কোনোদিন পালন করতে পেরেছি? পেরেছি? পারিনি। মানে পৃথিবীর সমস্ত মতবাদের থেকে কার মতবাদ শ্রেষ্ঠ? কথা বুঝতে পারছেন না? পৃথিবীর সমস্ত কথা সমস্ত আইন কানুনের থেকে কোন আইন কানুন সর্বাধিক শ্রেষ্ঠ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন এইটাকে পৃথিবীতে তোমাদেরকে বিজয়ী লাভ করাতে হবে, তারপরে আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে, তার আগে আসতে পাবে না। এখন ঘটনা হলো, আমরা কিছু হলেই শুধু সরকারকে গালাগালি করি, করি না? করি, সরকারকে গাল দিই আর এ কথা বলি, এ সরকার এই করেছে, তাই করেছে, অমুক করেছে, তমুক করেছে, এই সব গালাগালি করি। এখন সরকারকে গালাগালি করা বাদ দাও, আমি তোমাকে এই মাইকটা কোথায় পাচ্ছে? ডেলিগেটে। অতবার বলা লাগে নাকি? যার পেটে চান চান করবে সে এমনিতে খেতে যাবে। কি আশ্চর্য ব্যাপার! ঠিক আছে, এদিকে ফিরুন। আমরা শুধুমাত্র কোনো কিছু হলে সরকারকে দায়ী করি, করি না? করি। আচ্ছা, আপনি সরকারকে কেন দায়ী করবেন? একটা সরকার মানে সারা ভারতবর্ষের পার্লামেন্টে বসে আছেন উনি, তাই তো? আপনাকে একটা জিনিস আমি দেখাই। আচ্ছা বলুন, নরেন্দ্র মোদী বলে যে লোকটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই লোকটা কি জাতিতে মুসলিম না জাতিতে হিন্দু? কোনটা? হিন্দু। এবার আপনাকে বলছি, আচ্ছা সারা ভারতবর্ষে কি শুধু মুসলমান আর হিন্দু বাস করে না অন্য সবাই বাস করে? অন্য সবাই। ভারতবর্ষের মাটিতে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতোর, মেথর, জি সবাই বসবাস করে। তাহলে ওই একটা লোক সবার মন জয় করা কি সম্ভব? সম্ভব নয়। বাবরি মসজিদ ভেঙে দিল, তখন মুসলমানরা খেপে গেল। রাম মন্দির যখন তৈরি করা হলো, হিন্দুরা আনন্দ করলো। এনআরসিতে যখন মুসলিমদের নাম চলে আসবে বলে হুঙ্কার দিল, মুসলমানরা ভয় পেয়ে গেল। ডিটেনশন ক্যাম্প করার যখন হুমকি দিল, মুসলমানরা তখন ভয় খেয়ে গেল, আর হিন্দু ভাইরা তখন বগল বাজালো। তারপরে আসামে দেখছে অনেক লোক হিন্দু ভাইরাও ডিটেনশন ক্যাম্পে ঢোকার লাইনে চলে এসছে, তখন বলছে এনআরসি ফিনার্সি আর কিছু হবে না, যা আছে তাই থাকো। ও তো আবার কোনো গল্প নেই, কেন দলে ওরাও ঢুকে গেছে। তাহলে একটা লোক ভারতবর্ষের যত জাতির মানুষ বসবাস করে, ওই লোকটা কি সবার কাছে ভালো হতে পারবে? পারবে না। এক একজনের কাছে এক এক রকমের, তাই না? এবার আপনাকে একটা কথা বলি, ওই লোকটা আপনার কথা শুনবে না, ও বড় দায়িত্ব আছে আপনার এই পায়ের নখ থেকে নিয়ে, এই আমার দিকে ফিরুন, এদিক ওদিক তাকাবেন না, পায়ের নখ থেকে নিয়ে আর মাথা চুল পর্যন্ত, এটা টোটালে ধরে নেন সারা ভারতবর্ষ, ধরে নেন এই টোটাল বডিটা, এইটার মালিক কে? আপনি নিজেই, তাই তো? আপনি নিজে। আর এর একটা গোটা বডিটার একটা সেক্রেটারি আছে, সেক্রেটারিটা কে? এইটা, এ হচ্ছে সেক্রেটারি, এ গোটা বডিটাকে পরিচালনা করে, তাই তো? আচ্ছা, আপনার এখন ইচ্ছা হচ্ছে যে নরেন্দ্র মোদী কোরআন আর হাদিসের নিয়ম এবং কানুন দিয়ে দেশ চালাক, এটা আপনার ইচ্ছা হয় কি হয় না? আপনার এটা মনে হয় যে সারা ভারতবর্ষে একজন শাসক নির্বাচিত হোক যিনি হাদিস আর কোরআনের মানদণ্ডে দেশ চালাবেন, এইটা আপনাদের ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে, সবার ইচ্ছা আছে। আপনি দেশ চালাবেন কি করে? আপনি তো আপনার বডিটাকেই এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি। এক সপ্তাহ আপনি বলুন, একটা লোক এক সপ্তাহ বলুন যে খৈনি এটা হারাম, ভালো করে আমার কথা বুঝবেন, খৈনি কি? হারাম। এটা হাত দিয়ে এরকম ভাবে মলতে হয়, তাই তো? একটা লোক বলুন যে আমার ব্রেন বলেছে
যে হাত তুমি খৈনি ডোলো না এটা হারাম, আমার হাত সেই কথা অনুযায়ী খৈনি থেকে বিরত থেকেছে, সুদ এটা হারাম, হাত গ্রহণ করেছে আমার ব্রেন বলেছে এটা কোরআনে আছে হারাম, হাত তুমি গ্রহণ করো না, তোমার হাত কি সুদ থেকে বিরত রাখতে পেরেছো? তোমার খৈনি থেকে তোমার হাতকে তুমি বিরত রাখতে পেরেছো? তোমার চোখকে তুমি ন্যাংটো ফিল্ম থেকে বিরত রাখতে পেরেছো? তোমার মনকে কুমন্ত্রণা কুবুদ্ধি বদমাইশি থেকে তুমি বিরত রাখতে পেরেছো? পারোনি। তুমি তোমার সামান্য বডিটাকে কন্ট্রোল করতে তুমি অক্ষম, তুমি সারা দেশ কোরআনের আইনে চলবে এইটার পক্ষে তুমি কথা বলো কোন হিসাবে? তোমার বডিটাকেই তো তুমি এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারোনি, ঠিক বলছি না ভুল বলছি? আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করুন আগে। আল্লাহর দিন যে পৃথিবীর সমস্ত দিনের উপরে আপনি বিজয় ঘটাবেন ওটা তো অনেক দূরের ব্যাপার, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আগে বিজয় ঘটান হাদিস এবং কোরআনের আলোকে, তবেই তো বলবো আপনি বাপের বেটা। আপনি আপনার হাতকে দাড়ি কাটা থেকে এখনো পর্যন্ত দূরে রাখতে পেরেছেন? পেরেছেন? পারেননি। অথচ আপনার ব্রেন বলছে, সেক্রেটারি বলছে, যেটা হাদিস কোরআনে আছে, যে দাড়ি কাটা যাবে না, আপনার হাত আপনার কথা শুনেছে? শোনেনি? আল্লাহ তাআলা এই যে একটি কথা বলছেন, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সারা পৃথিবীর সমস্ত মতবাদের উপরে আমার মতবাদকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তোমাকে পৃথিবী থেকে যেতে হবে। তাহলে বর্তমানে আমাদের করণীয় কি? হ্যাঁ, বর্তমানে আমাদের করণীয় হলো পবিত্র আল কোরআন এবং সহি হাদিসকে দ্বিধাহীন চিত্তে অন্ধের মতো করে কি মেনে নেওয়া। অন্তত পক্ষে দিন বিজয় যদি না করতে পারেন, আপনি আপনার দেহটাকে বিজয় লাভ করান। এই যে এইখানে একটা মাইকের স্ট্যান্ড আর এখানে মাইক্রোফোন, এই এইখান থেকে এইখানে জায়গাটা ধরে নেন 100 ফুট দূরত্ব, মাঝখানে ধরে নেন 500 ফুট গভীর, একটা লতা পাতা এইখান থেকে লতিয়ে লতিয়ে এইখান পর্যন্ত এলো। আপনাকে যদি বলা হয় যে এই লতা পাতার উপরে আপনাকে উঠে বসতে হবে, কেউ পারবেন? পারবেন না। যদি একটা বানরকে তুলে দেওয়া হয়, বানরও পারবে না, কারণ ওর ভিতরে পাকস্থলী আছে, ওরও ভয় ভালো মন্দ আছে যে পড়ে গেলে 500 ফুট গভীরে চলে যাব, তাই তো? আচ্ছা বলুন তো, পৃথিবীতে একটি প্রাণী আছে যে প্রাণী লতা পাতার উপরে বসতেও পারবে, নিজের ভাষাতে গান গাইবে আর নিজে দোল খাবে, বলুন তো প্রাণীটির নাম কি? হ্যাঁ, বলছে মৌমাছি। আমি বলেছি নিজের ভাষায় গানও গাইবে আর দোলও খাবে, তার নাম পাখি, রাইট? পাখি, পাখি ওইটার উপরে বসতে পারবে এই কারণে, পাখি জানে যে লতা পাতা টিকলেও বাকি না টিকলেও বাকি, আমার ডানা আছে, লতা পাতা যদি ছিঁড়ে যায় তাহলে আমি আমার ডানা দিয়ে উড়ে পালাবো। তার মানে বোঝা গেল পাখি তার ডানার উপরে নির্ভরশীল, কোনো বস্তুর উপরে নির্ভরশীল নয়, তাই তো? এবার আপনাকে বলছি, সারা পৃথিবীর কথা বাদ দেন, সারা ভারতবর্ষে মুসলমানদের উপরে একটা 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 করে যেন অত্যাচার আসছে, তখন মুসলমানরা ভয়ে ভীত হয়ে বলছে কি করে বাঁচবো, আহা কি করে বাঁচবো। যখন এনআরসি করা হলো তখন বুড়া মানুষ রাত 12টার সময় খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে, কোথায়? না কোনো সাইবার ক্যাফে, না কোনো কম্পিউটারের দোকানে। কি ব্যাপার চাচা এত রাতে কেন? বলছে মোহাম্মদের জায়গাতে শেখ হয়ে গেছে, যদি ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হয়, এই ভয়ে ও খাতা নিয়ে ডকুমেন্টস নিয়ে ওইখানে গিয়ে বসে আছে। এটা আমরা সবাই করেছি, করেছে কি করেনি? কিন্তু একজন ঈমানওয়ালা মুমিন মুসলমানের কাজ হলো বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন, শোনো
আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদের মাঝখানে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আমার কথা তথা হাদিস, দুই পবিত্র আল কোরআন। তোমরা যদি এই দুটোকেই শুধুমাত্র মজবুত করে ধরে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত জায়গাতেই বিজয় দান করবেন। ইতিহাস হয়তো আমরা ভুলে গেছি, 313 জন মনে আছে বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে চলে এসেছিলাম, মনে আছে ইতিহাস? মনে আছে 313 জন বদরের মাঠ কামাল করে দিয়ে চলে এসেছিলাম জয়লাভ করে, কিসের কারণে? ইমানের কারণে। আজকে আপনার ইমান আছে? আছে? আপনার ইমান কেমন ওটা একটু বলে তারপর বক্তব্য শুরু করছি। আপনার ইমান কি না? আপনার ইমান, আপনার গ্রামের পঞ্চায়েত বলেছে 2 টাকা কেজি চাউল দেবো তোমাকে, ব্রিগেডে মিটিং হবে, তোমায় যেতে হবে, তুমি কাঁধে এখান থেকে ফেলাগ নিয়ে হরিশ্চন্দ্রপুর থেকে রাত 2টার সময়তে ট্রেন ধরে তুমি ব্রিগেডে যাচ্ছ ইনকেলাব জিন্দাবাদ, 2 টাকা কেজি চাউল পাবে বলে।